হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটি ফোন রিভিউ করব। ফোনের মডেলটি হচ্ছে রেডমি নোট 9। তো আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে এমআই এর রেডমি সিরিজটি সম্পর্কে। রেডমি সিরিজটি হচ্ছে যে একটি বাজেট ফোন, এবং আমি যে ফোনটি রিভিউ করব এটি দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমি এটা ইউজ করছি। তো আজকে এটার ফুল রিভিউ হবে এবং এটার কি ভালো কি খারাপ সেদিক নিয়ে আলোচনা করব। তো আমি আছি হারুন রানা। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আসা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এটার আসলে পেছন সাইডটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে কর্নিং গোরিলা গ্লাস 5 থাকবে, তো এখানে নেই, কারণ এই বাজেটের মধ্যে হয়তো এটা আসলে পসিবল হয়নি। তো এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটি ক্যামেরা আছে, স্কোয়ার ক্যামেরা, এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। তো এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি 3.5 mm জ্যাক, এবং তার পাশে আছে একটি মাইক্রোফোন এবং USB 3 পোর্ট, এবং তার পাশে আছে লাউড স্পিকার। এর ডান পাশে আছে হচ্ছে ভলিউম রকার, এবং তার নিচে হচ্ছে পাওয়ার বটন। তো উপরের দিকে ছিল একটি ইয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন। বাম পাশে ছিল সিম এক্সিটর, এখানে আপনি দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন এবং 256 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই ফোনটি আপনি ইউজ করলে একটা মোটামুটি একটা প্রিমিয়াম ভাব আছে। আপনি চাইলে এটা আসলে একটা প্রিমিয়াম লুক আছে, তো আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে ফ্রন্ট সাইডটা, এখানে একটা পাঞ্চ হোল ক্যামেরা আছে, তো দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং এটা আমার কাছে অনেকটা ভালোই লেগেছে। এবারে আসা যাক এটার ডিসপ্লে সেকশনে। তো এটা ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.3 inch একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তো এই ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে। তো এই লম্বা ডিসপ্লেকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে 5020 mAh ব্যাটারি, এবং যেটিকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে 22.5 W ফাস্ট চার্জার। প্রসেসরের ক্ষেত্রে তো আমার কাছে যেটি সবচেয়ে খারাপ লেগেছে এটার প্রসেসর, আসলে মিডিয়াটেক আই ডিসলাইক অলওয়েজ, কারণ আমি এমআইয়ের কাছ থেকে এটা আশা করিনি, কারণ এর আগে যে ভার্সনগুলো ছিল এগুলোতে কিন্তু মিডিয়াটেক ছিল না। তো এটাতে আপনারা দেখুন যে মিডিয়াটেক চিপসেট ইউজ করেছে, তো অন্য আগের যে ডিভাইসগুলো ছিল ওগুলোতে কিন্তু স্ন্যাপড্রাগন চিপসেট ইউজ করা হয়েছিল। তো এটার গেম সেকশনে আসি। এটা আসলে গেমস খেলতে গেলে অনেকটা হিট হয়ে যায়, গরম হয়ে যায়। যখন আমি ভারী গেমস খেলেছি তখনও কিন্তু প্রবলেম হয়েছে, পাবজি টাবজি খেলতে গেলে অনেকটা লাইক করে। তো এই বাজেটের মধ্যে আশা করছি এটা আসলে খারাপ না। তো এবার আসা যায় এটার ক্যামেরা সেকশনে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি ক্যামেরা আছে। এখানে মেইন যে শোটারটি আছে এটা হচ্ছে 48 MP ক্যামেরা, এবং আপনারা চাইলে এটাকে আপনি ওপেন করে জাস্ট এখানে অনেকগুলো মোড আছে, আপনারা চাইলে এখান থেকে ক্যামেরাটি ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও 48 MP, দেন পোর্ট্রেট, নাইট মোড, অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে দেখে দেখে চেক করে নিতে পারেন। ক্যামেরার ভিউ আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, খুব একটা ভালো না খুব একটা খারাপও না। তো এটার ফ্রন্ট ক্যামেরাতে আছে 30 MP মেইন শুটার, যেটা আপনার সেলফির জন্য ইউজ করা হয়ে থাকবে। এবং তো এটার অপারেটিং সিস্টেম আছে, এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 10, এবং এটা হচ্ছে MIUI 11 ইউজ হয়েছে গ্লোবাল যেটা। তো এটার র্যাম ইউজ হয়েছে 4 GB, এবং স্টোরেজ হচ্ছে 128 GB, এবং এটার যে পাঞ্চ হোল ক্যামেরাটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে। তো এটার ইন্টারনেট স্পিডও আমি ভালোই পেয়েছি মোটামুটি। আপনি যদি একটি ভালো আপনার ইন্টারনেটের কাছে যে আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ভালো একটি স্পিড পাবেন। যদি নেটওয়ার্ক আপনার ফুল থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ওই ধরনের কোনো প্রবলেম আমি ফেস করে দেখিনি। জাস্ট আপনি ট্যাপ করার সাথে সাথেই দেখুন চলে আসছে, কোনো প্রকার ল্যাকিংস নেই এখানে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন যে রেডমি নোট 9টি আসলে আপনার জন্য কি কিনলে বেটার হবে, না আপনি এই বাজেটে অন্য ফোন কিনলে বেটার হবে, সেটা হয়তো আপনারা বুঝে গিয়েছেন, সেটা আপনারা চিন্তা ভাবনা করে কিনবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।